পুনর মূল্য বৃদ্ধি পুনর সর্বসাধারণ জনতার মূরত মাধমার এই বিশেষ প্রতিবেদনের সহিতে মই বাপুরি আপনাদের স্বাগত জানাইছো পুনর এবার নিখাতর ভিতরতে বৃদ্ধি পালে বস্তুর দাম সামগ্রীর দাম বৃদ্ধি পাইছে এফালে সামগ্রীর মূল্য কমাই নাই যিকোনো অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি পাই আছে তার মাজত পুনর এবার নিখাতর ভিতরতে বৃদ্ধি পালে সামগ্রীর মূল্য তেলের দাম বৃদ্ধি পালে 10 টাকাকৈ পিঁয়াজর প্রতি কেজিত 5 টাকাকৈ বৃদ্ধি পালে আর প্যাকেজিংয়ের নামত এটা সুযোগ লওয়া বলে ইতিমধ্যে জানিব পৰা গৈছে অর্থাৎ প্যাকেজিংয়ের নামত এই টাকা বৃদ্ধি করা বলে জানিব পৰা গৈছে কিছু সবিশেষ তথ্য আমার হাতত আছে আমি জানাম প্রতি লিটার মিঠাতেল 1 কিলোগ্রাম ডাইলর দর হয়েছে এটা 10 টাকাকৈ বৃদ্ধি পাইছে ঠিক তেনেধরনের পিঁয়াজ প্রতি কিলোর দামও 5 টাকাকৈ বৃদ্ধি পাইছে গতিকে এক প্রকার কব পারি যে নিশাটোর ভিতরতে রাইজর মূরত পড়ল মাধমার পুনর এবার মূল্য বৃদ্ধি আর এই মূল্য বৃদ্ধিয়ে আসলে জুরুলা করে পেলাইছে সর্বসাধারণ জনতা খেয়া আমি দেখবলে পাও যেটা আমি কেঁচা সামগ্রী ক্রয় করবলে যাও তাতো টাকা মূল্য বৃদ্ধি পাইছে ঠিক তেনেধরনের তেল দালি চাউলের কথা আমি বিগত সময়সাতো কয়ে আছো যে কিমান মূল্য বৃদ্ধি পাইছে আনকি আদা নহরুলেকে এরা আদা নহরুলেকে এরা নাই ইমান সাবলে গলে বজারখনত এনেকুয়া ধরনের জুই জ্বলিছে আসলে এই শব্দবর যেন কাগজে পত্রই হে হয়েছে যে হয় ইমানখিনি দাম বৃদ্ধি পাইছে ইমানখিনি মূল্য বৃদ্ধি পাইছে ইয়ার পিছত যদি আপনি যায় সরকারের কারোবার ভাষ্য সংগ্রহ করবর বাবে তেওঁলোকৰ মুখত তুলনা মন্তব্য থাকে আর যদি বিরোধীর ওসরলে যায় তেওঁলোকৰ মুখত শাসকীয় পক্ষক দোষারোপ করার একো একোটা ভাষ্য তেওঁলোকে দিয়ে একো একোটা কথা তেওঁলোকে কয় কিন্তু ইয়ার সমাধান কত আছে সমাধান কত আছে ইয়ার যে এনে ধরনের রাইজক সুহি 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 খার ক্ষেত্র আসলে কিমান বেশি পর্যায়লৈ গৈছে চাওক যে এটা নিশার ভিতরতে মূল্য বৃদ্ধি হয়েছে এইখিনি আমি কিছু কথা জানাবলে চেষ্টা করি যে কিমান কোট কেন বৃদ্ধি পাইছে এটা যদি আমি কও যে বিভিন্ন অজুহাতত ফাঁসি বজারের পাইকারী ব্যবসায়ী নিশারে পৰা এই মূল্য বৃদ্ধি করেছে পাইকারী ব্যবসায় বৃদ্ধি করেছে প্রতি কিলো ডাইল প্রতি লিটার মিঠাতেল 10 টাকাকৈ বৃদ্ধি করেছে ঠিক তেনেধরনের আজি কিছুদিন পূর্বে 45 টাকাত বিক্রি হয়ে থাকা পিঁয়াজের মূল্য এটা 5 টাকা বৃদ্ধি পাইছে ঠিক তেনেধরনের আমি যদি চাও এটা বজারত অর্থাৎ বজারত এটা 50 টাকাকৈ বৃদ্ধি পাইছে অর্থাৎ বজারত এটা যদি আমি পিঁয়াজ কিনবলে যাও কিয়া 50 টাকাকৈ আর আমি পুনৰ এটা কথা কৈছো এইখিনিতে উল্লেখ কৰিছো যে ফাঁসি বজাৰৰ যিসকল পাইকাৰী ব্যৱসায়ীয়ে তেওঁলোকে নিশাটোৰ ভিতৰতে এই মূল্য বৃদ্ধি কৰিছে এতিয়া উত্তৰটো এনে ধৰণে আহিব যে পাইকাৰী ব্যৱসায়ীয়েহে মূল্য বৃদ্ধি কৰিছে কিন্তু কাৰ নিৰ্দেশত কৰিছে ইয়াত কাৰোবাৰ নহয় কাৰোবাৰ নিৰ্দেশ নথকালৈকে পাইকাৰী ব্যৱসায়ীয়ে জানো এই দুঃসাহস কৰিব এনে ধৰণে মূল্য বৃদ্ধি জানো কৰিব পিঁয়াজৰ মূল্য য'ত 50 টকা কৰিব জানো বা দালি বা মিঠাতেলৰ পুনৰ এবাৰ মূল্য বৃদ্ধি কৰি 10 টকা বৃদ্ধি হ'ব জানো তেওঁলোকে এটা কথা কৈছে যে পেকেজিঙৰ বাবে এতিয়া কথাটো হৈছে যে মিঠাতেল 145-50 টকা যিহেতু বিক্ৰী হৈ থকা মিঠাতেল এতিয়া বৃদ্ধি পাব আৰু 10 টকাকৈ বৃদ্ধি পাব ঠিক তেনেধৰণে আমি যদি কওঁ যে এতিয়া কথাটো হৈছে যে দাইল আৰু মিঠাতেলৰ এনেধৰণে মূল্য বৃদ্ধিৰ ফলত জুৰুলা হৈ পৰিব এতিয়া সৰ্বসাধাৰণ জনতা পাইকারী ব্যবসায়ীসকলে বিভিন্ন অজুহাত তথা দেখিবলে পোৱা গৈছে যে পরিবহন ব্যয়ের অজুহাত দেখায় ডাইল আর তেলর মূল্য বৃদ্ধি করেছে অর্থাৎ যি ধরনের তেওঁলোকৰ যুক্তিটো হৈছে যে তেওঁলোকে কৈছে যে বিভিন্ন ধরনের অজুহাত দেখাইছে পরিবহনের কথা আনিছে যে আনিবর সময় কারণ আমি পূর্বতে কৈছো যে যেতিয়াই টোল গেটের সংখ্যা বৃদ্ধি পাব তেতিয়া টোল গেট সমূহত যেনে ধরনের এই বুজাই অনা যিসমূহ ট্রাকৰ পৰা টকা লব যি পরিমাণে টকা টোল গেটত লব সেই পরিমাণ টকা তেওঁলোকে এই ব্যৱসায়ীসকলে উলিয়াই লব আৰু উলিয়াই লব কেনেকৈ সাধাৰণ জনতাৰ ওপৰত মাধমাৰ দি উলিয়াই লব অর্থাৎ তেওঁলোকে সামগ্রীর মূল্য বৃদ্ধি করব এয়া তেওঁলোকে কলে যিসকল পাইকারী ব্যবসায়ী তেওঁলোকে কলে যে পরিবহনের নামত যেহেতু তেওঁলোকৰ খরচ হয়েছে আর সেইবাবে তেওঁলোকে মূল্য বৃদ্ধি করবলে বাধ্য হয়েছে গতিকে এই প্রসঙ্গক্রমে আমি উল্লেখ করো আজি কিছুদিনের পূর্বেও টোল গেট বৃদ্ধির ক্ষেত্রতো এই কথাখিনি আমি কৈছিলোঁ যে টোল গেটত যেতিয়াই টকা দিব লাগিব ট্রাক সমূহে তেতিয়াই কিন্তু ব্যবসায়ীসকলে অন্য এটা পথেৰে তেওঁলোকে এই টকাখিনি উঠাই লব কিন্তু কবলে গলে এটা পাইকারী ব্যবসায়ীয়ে যি ধরনের মন্তব্য করেছে তেওঁলোকে কৈছে যে ডাইল আর মিঠাতেলের দাম উৎসতে 7 টাকাকৈ বৃদ্ধি হয়েছে যত উৎস তাতে 7 টাকাকৈ বৃদ্ধি হয়েছে আগস্ট মাহর অন্তিম ভাগত এনে ধরনের উৎসতে বৃদ্ধি হওয়া বলে ইতিমধ্যে জানিবলে দিছে আর যিখিনি অজুহাতের কথা কৈছে সেই অজুহাত ক্রমে ইতিমধ্যে সেই কথা উল্লেখ করেছে যে সেইভাবে বৃদ্ধি করবলে বাধ্য হয়েছে আর কিছু কথা কৈছে যে ডাইল আর মিঠাতেলের দাম বৃদ্ধি হওয়ার কারণ কারণসমূহ ইতিমধ্যে কৈছে যে ডাইলৰ আনকি তাতকৈ ডাঙৰ কথাটো হৈছে যে
দাইলর দাম বৃদ্ধির বিপরীতে কিন্তু পাইকারি বজার যুদ্ধ ডাইল গ্রাহকের উলিয়াই দিয়া হয়েছে সেই ডাইলর আনকি মানও যথেষ্ট বেয়া বলে জানি পরা গেছে। মসুর ডাইলর কেবাবিধু থকার সুযোগ লো পাইকারি ব্যবসায়ী সকলে এনে ধরনেরকে যিনি ন্যূনতম যে মানদণ্ড বেয়া দালি সেই মানদণ্ড বেয়া দাইল সমূহরোলকে সেই সময় যে ধরনের মূল্য বৃদ্ধি করেছে সেই ধরনের উন্নত মানের দাইল বজার এড়ি দিয়া নাই বা বিক্রি নাই করা। গতি উৎসর কথা কৈছে যে উৎসতে বৃদ্ধি হয়েছে বলে ইতিমধ্যে কৈছে। আর ইফালে কোয়া অনুসরি যে মসুর ডাইলর যেহেতু আমি কৈছো যে কেবাবিধু আছে মসুর ডাইলর দাম 10 টাকা বৃদ্ধি করে এক প্রকার মুনাফা ঘটিছে। ইয়ার বিপরীতে কিন্তু উৎসত সকল প্রকার মসুর ডাইলর দাম বৃদ্ধি নাই ঘটা অর্থাৎ উৎসর কথা যেহেতু কয়ে গেছে বা উৎসর কথা যেহেতু কয়ে গেছে যে তাতে বৃদ্ধি পাইছে 7 টাকা বেশি হয়ে আছে কিন্তু জানিপরা অনুসরি যে তাত একু বৃদ্ধি পাই থাকা নাই আনকি মসুর ডাইলর 10 টাকা বৃদ্ধি করা যে ডাইল আছে সেই ডাইলখিনিও উন্নত মানদণ্ডর নহয়। মিঠা তেলের পেকেজিংয়ের নামত টাকা বৃদ্ধি করেছে কৈছে যে কিছু বৃদ্ধি ঘটার পেকেজিংয়ের যেহেতু কিছু বৃদ্ধি পাইছে গতি তার সুযোগ লৈছে আর সেইভাবে মিঠা তেলতো দাম বৃদ্ধি করেছে। গতি এটা কব পারি যে বিগত সময়সোৱা যেহেতু সরিয়হর খেতিও হওয়ার পিছত মিঠা তেলের দাম হঠাৎ বৃদ্ধি হয়েছে গতি তাকে এটা যথেষ্ট একটা চিন্তনীয় বিষয় হয়ে পড়েছে। বিভিন্ন কারণ দর্শাইছে সেই কারণকিটা আমি পুনের এবার কৈছো যে কৈছে যে পরিবহন ব্যয়ের কথা উল্লেখ করেছে যে কথা আমি ইতিমধ্যে কৈছোয়ে যে পরিবহন ব্যয়ের অজুহাত দেখাইছে তারপরে উৎসতে যেহেতু বৃদ্ধি দাম বৃদ্ধির কথা কৈছে যে উৎসতে 7 টাকা বৃদ্ধি পাইছে কিন্তু তেনেকা ধরনের কথা নহয় প্রত্যেকটো ডাইলরে প্রত্যেক যেহেতু মসুর ডালি বিভিন্ন প্রকার আছে বিভিন্ন ধরনের মান আছে গতি প্রত্যেক ধরনের মসুর ডালিতে দাম বৃদ্ধি নাই হওয়া কিন্তু বজার যিখিনি মসুর ডালি দাম বৃদ্ধি বা দাম বেশি হওয়া মসুর ডালি উলিয়াই দিছে সেইখিনি কিন্তু উন্নত পর্যায় নহয় বলে বিভিন্নজনে ইতিমধ্যে অভিযোগ দিছে। এটা আমি পুনের এখানে উল্লেখ করছো টোলগেটর প্রসঙ্গ কারণ টোলগেটর কথা যেটা পড়ছে যেটাই টোল দিবলগা হব গতি সেই টাকাখিনি কিবা নয় কিবা প্রকারে ব্যবসায়ী সকলে উলিয়াব গতি নিশাটোর ভিতরতে ফাঁসি বজারত যখন পাইকারি ব্যবসায়ী আছে এনেধরণে মূল্য বৃদ্ধি করেছে আর মূল্য বৃদ্ধি করাটা কিছু কারণ দেখাইছে আর কিন্তু এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে মূল্য বৃদ্ধি যে করেছে গতি হয় যোগান বিভাগক জানাব নজনকে কেন ধরনের মূল্য বৃদ্ধি করব এটা যেটা বিতর্কর সৃষ্টি হব এটা যেটা প্রতিক্রিয়ার সৃষ্টি হব তেতিয়া হয়তো প্রতিক্রিয়া আগবাব যে হয় ভুল করেছে বা পাইকারি ব্যবসায়ী সকলে এনেধরণে লুটিছে কিন্তু কথাটা হয়েছে যে কিছু কৃত্রিম নাটনি পূর্ব দেখা হয় বা ঠিক তেনেধরণে যবহনের ব্যয়ের কথা তেনেধরণে কোয়া হয় পেকেজিংয়ের কথা কোয়া হয় গতি বিভিন্ন অজুহাতের নামত যে ধরনের এটা মূল্য বৃদ্ধি 5 টাকা 10 টাকা 20 টাকা যে ধরনের করা হয় সেই অনুপাতে আনকি মানদণ্ড উন্নত নহয় কিন্তু মাধ্যমার খুঁটা হয় সর্বসাধারণ জনতার মূরত অর্থাৎ এক প্রকার কবলে গেলে এই মূল্য বৃদ্ধির যে প্রসঙ্গ আমি উল্লেখ করে আছো সেই মূল্য বৃদ্ধিয়ে কিন্তু সম্পূর্ণরূপে জুরুলা করেছে আর কথা হয়েছে যে এই ক্ষেত্রে সরকারখানে যে ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল তেনেকা ব্যবস্থা কিন্তু গ্রহণ নাই করা এই ক্ষেত্রে কিছু টুলুঙা মন্তব্য দিয়াহে পরিলক্ষিত হয়। শাক পাচলির কথা যেটা কোয়া হয় ঘরতে খেতি করবলে দিয়া হয় খেতি করবলে পরামর্শ দিয়ে কিন্তু কথাবুর যে ধরনের কোয়া হয় সিমান সহজ নহয় হয়তো বহুখিনি মাটি বাড়ি সম্পত্তি বহুতর না থাকি পারে যে ঘরতে খেতি মাটি করব পারে গতি বহুত কথা আহি পড়ে এটা যেটা কথাবুর আট ধরবলে যাও যেটা এটা দুটা নহয় বহু কথায় সামর খাই যায় কিন্তু যে নহোক মূল কথাটা এইটাই হয়েছে যে নিশার ভিতরতে ফাঁসি বজারের পাইকারি ব্যবসায়ী মূল্য বৃদ্ধি করেছে।